দ্রুতগতিতে যাওয়া দুটি যাত্রীবাহী বাসের রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল এক পথচারী, আহত আরও এক। ঘটনা আরামবাগ চার মাইল এলাকায়। দুই পথচারীকে ধাক্কা মেরে নয়নঝুলিতে নেমে গেল যাত্রীবাহী বাস। এই ঘটনায় মৃত ব্যক্তির নাম শারমান শেখ, বয়স 23। আহত ব্যক্তির নাম সিরাজুল শেখ। দুজনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা এলাকায় বলেই জানতে পারা যায়। নয়নঝুলিতে বাস নেমে যাওয়ার কারণে বাসের ভেতরে থাকা যাত্রীরা বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পারা যায়। তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের চার মাইল এলাকায়। জানা গেছে, বন্দর থেকে আরামবাগগামী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। সেই সময় একটি বাস ওভারটেক করতে গিয়ে রাস্তায় দুই পথচারীকে ধাক্কা মারে, তাতেই এক পথচারীর মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কোথায় বাড়ি ওনাদের? মুর্শিদাবাদ। কি করতে এসেছিলেন এখানে? এই পাইপ লাইনে কাজ জল। কি কেমন আছে? ছজনের মধ্যে কজন, ছজন কেমন আছেন? ছজনের ভিতরে পাঁচজন ভালো আছে, একজন তো। কি নাম যিনি মারা গেছেন? নামটা কি নাম দাদার আপনার? আমার দাদা, ওর ছোট, আমার ছোট ভাই শারমান শেখ। আপনার ভাই? আমার ভাই। কোথায় বাড়ি? বাড়ি আমাদের মুর্শিদাবাদ। কোন গ্রামে? রানীতলা থানা। কবে এসেছিলেন এখানে? আমরা এখানে এসেছি আজকে তিন দিন হলো। আজকে আমরা চলে যাচ্ছিলাম ঘরে, আমরা ঘর থেকে বেশি দূরও আসিনি, এখান থেকে মোটামুটি ওই অত দূর গেলছি, ওই বাসে এসে মেরেছি। আপনারা ছিলেন? হ্যাঁ আমরা ছিলাম, আমরা ছজন ছিলাম, তার ভিতরে একজন মারা গেছে। এর বয়স কত হবে দাদা? কত হবে? আপনাদের ছজনের মধ্যে আর কার কার লেগেছে? আর আরেকটা ছেলে লেগেছে তো, ওটা ঠিক আছে, ওটার কিছু হয়নি, খাওয়া হয়েছে, হসপিটালে ভর্তি আছে। ওটা হসপিটালে ভর্তি। তার নাম কি আহত? ওটার নাম সিজারুল। মুর্শিদাবাদের কোন গ্রামে বাড়ি? রানীতলা থানা। আপনার নাম কি দাদা? আমার নাম আনারুল শেখ। আপনার নিজের ভাই? ওটা আমার নিজের ভাই।